হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইডিগল ওয়ান ফোরটি তা বন্ধুরা এই ভিডিওতে আমরা রেজাল্ট নিয়ে সবচেয়ে বড়ো খবর দেবো ঠিক আছে রেজাল্ট কবে বেরোচ্ছে কী ব্যাপার স্যাপার জানতে গেলে তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তা বন্ধুরা তোমরা জানো যে আমরা এই চ্যানেলের মারফত কিন্তু একদম অথেন্টিক নিউজ দিয়ে থাকি আবগাড়ি পুলিশের কথা বলেছিলাম দেখো দুই তারিখ পরীক্ষা হবে একদম কিন্তু পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে আর ষোলোই ডিসেম্বর যে পরীক্ষার যে পিলি পরীক্ষার রেজাল্ট যেটার নয় লাখ পঁয়তাল্লিশ হাজার ফর্ম ফিল আপ হয়েছিলো যেখানে নয় লক্ষর মতো কিন্তু সিলেমে উভয় পরীক্ষা দিয়েছিল এতগুলো ক্যান্ডিডেট এই প্রথম ডাব্লিউ পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করেছে ঠিক আছে এতগুলো ক্যান্ডিডেট হওয়ার কারণে সকলেই হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে এবং ভিউ ভালো হচ্ছে রেজাল্ট নিয়ে তোমরা জানো এই রেজাল্ট কিন্তু এই মুহূর্তে সবচেয়ে একটা ভাইরাল কন্টেন্ট রেজাল্ট কিন্তু বন্ধুরা বের হচ্ছে না ঠিক আছে ষোলোই যে আমি তা কালকেই ভিডিও করে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর রেজাল্ট পাবলিশ করার কথা ঠিক আছে এটা আগে বোর্ড থেকে ডেটটা যদিও ঠিক করা হয়নি কিন্তু তথাপিও কিন্তু একটা আশঙ্কা ছিল যে রেজাল্ট ষোলোই আর কি ডিসেম্বর প্রকাশ হবে কিন্তু বন্ধুরা ষোলোই ডিসেম্বর কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না এই মুহুর্তে কিন্তু এটাই সবচেয়ে বড়ো খবর ঠিক আছে তোমরা জানো যে সামনে আফগাড়ি পুলিশের মেইন পরীক্ষা রয়েছে ডব্লিউবিপি এনভিএফ যেটা রয়েছে সিভিল ডিফেন্স তার পরীক্ষা রয়েছে সব পরীক্ষার মাঝেই অনেকগুলো ঝামেলা রয়েছে এই কারণে তারা রেজাল্ট আর প্রকাশ করতেছে না ঠিক আছে তোমরা জানো যে পুলিশের এই পরীক্ষার ক্ষেত্রে কিংবা রেজাল্টের ক্ষেত্রে মুহূর্তে মুহূর্তে সব কিছু আপডেট চেঞ্জ হয় এই কারণে বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেজাল্ট প্রকাশ হচ্ছে না ষোলোই আগস্ট না ষোলোই আর কি ডিসেম্বর রেজাল্ট প্রকাশ হচ্ছে না ঠিক আছে বন্ধুরা আর কালকে যেটা বলেছিলাম সেটা কালকের আপডেট ছিল কিন্তু বর্তমানে এটাই কিন্তু আপডেট আমি কিন্তু ইউটিউবে আজ সর্বপ্রথম বলতেছি ষোলোই ডিসেম্বর রেজাল্ট প্রকাশ হবে না একদম রেজাল্ট প্রকাশ হবে হচ্ছে তোমার ডিসেম্বর মাসের লাস্ট উইকে ঠিক আছে লাস্ট উইকে কিন্তু প্রকাশ হবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেননা সামনে তোমরা জানো পরীক্ষা অনেক কিছু ঝামেলা রয়েছে পিআরবির এই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বন্ধুরা অনেক ইউটিউবার অনেক ভিডিও করতেছে যে রেজাল্টের বিষয়ে যে রেজাল্ট দুই একদিনের মধ্যে প্রকাশ হচ্ছে তারা একদম অফিসিয়াল নিউজ আমি কিন্তু একটু আগেই খবর পেয়ে গেলাম ঠিক আছে পিআরবির সূত্র মারফত রেজাল্ট প্রকাশ হচ্ছে না তা বন্ধুরা তোমরা কেউ চিন্তা করবে না অনেকে চিন্তায় রয়েছে রেজাল্ট তাড়াতাড়ি বের হলে মাঠ শুরু হবে কারণ নাকি মাঠে সেরকম প্র্যাকটিস করতে পারছে না নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই কারণে যত রেজাল্ট দেরিতে প্রকাশ হবে অনেকেরই লাভ হবে ঠিক আছে রেজাল্ট তো প্রকাশ হবেই তা রেজাল্ট যত দেরিতে প্রকাশ হবে ততই কিন্তু তোমরা প্রস্তুতিটা একটু ভালো করে নিতে পারবে ঠিক আছে অনেকেরই সমস্যা হচ্ছে এত কম সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ হলে পরবর্তী মাঠের জন্য ঠিক রকম টাইম পাবে না ঠিক আছে এই জন্য অসুবিধা হবে এ ঠিকই আছে অবশ্য রেজাল্ট যত দেরি হবে ততই কিন্তু লাভ ঠিক আছে তা বন্ধুরা ডিসেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে এই হচ্ছে ব্যাপার আর জানুয়ারি মাস মোটামুটি সেকেন্ড উইকের পর কিন্তু মার্চ শুরু হয়ে যাবে এটাই বর্তমানে আপডেট ঠিক আছে আমি কিন্তু এইটুকু আপডেট পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম যখনই যে আপডেট উঠে আসে তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এখানে কিন্তু কোনো তোমার বাজে মন্তব্য করার কোনো বিষয় নেই ঠিক আছে তা বন্ধুরা রেজাল্ট তাহলে প্রকাশ হচ্ছে ডিসেম্বর মাসের লাস্টের দিকে আর সেকেন্ড উইক কিংবা থার্ড উইক কিন্তু রেজাল্ট একদম প্রকাশ করা ইম্পসিবল ঠিক আছে এটাই হচ্ছে আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর একটা কথা বলবো নিজে ভালো থাকো পরিবারের খেয়াল রাখো এবং ওয়াইডিগুল ওয়ান ফোরটি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো ধন্যবাদ